মুহাম্মদ সুন্দর টাকা আপনি নিশাইয়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ানিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহ ওয়া খাতামান নাবিজিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাতুনিয়া বন্ধুরা, আমার অনুরোধ থাকবে গভীর মনোযোগ, গভীর ভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। এই শানটা বড় মর্মান্তিক একটা শান, এই শান না হইলে স্বয়ং আল্লাহ প্রকাশ হইত না। এই শানটার নাম হলো রবিউল আব্বাল ঈদ ও মিলাদ। শান সকল ঈদের সেরা ঈদ, ঈদে মহব্বতগণ সকল ঈদের সেরা। এখন বামপন্থী যারা আছে তারা করতেছে ঈদ হইল দুইটা, এখন সুন্নিরা দে করে তিনটা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা কে তারা ঈদ মনে করে। আমি মনে করি লুন জাকাল হলে সাবাহু। আল্লামা ইমাম জৌজি উল্লেখ করে ওই দুই দলে একটা হলো ফিতরার ঈদ আর একটা হলো সামরার ঈদ। ওয়াবি যারা তারা একটা টং টাঙ্গায় উলুল্লাহ নাম দেয়, উলুল নাম দিয়া রোজার 15 দিন গেলে ফোস্টা ছাপায় বাড়িতে বাড়িতে নিয়ে দেয়। আমরা একটা উলুল্লাহ মাদ্রাসা আছে, আমরা হেতাগুন দিয়ে আমরা মাদ্রাসা লাগাই, ঠিক আছে কি? ওই ফকিরনির ভূতাজ এটি হলো এতিম মিসকিনের হক, আর এতিম মিসকিনকে ফাঁকি দিয়া টিং লটকাইয়া একটা টং বানাইয়া এই ফেত্রাগুন সব ইতানে লই যায়, এতিম মিসকিন খালি থাকে। আর একটা হইল ঈদ উল আজহা, এটি হলো সামরারি। রোজার 15 তারিখ গেলে এই পোস্টার ছাপাইব
ছোট ছোট গ্রামে গঞ্জে বাসায় বাসায় নিয়ে দিব যে আপনারা কুমড়া কোরবানির সামরারা আমরা এতিমখানা দিয়েন, মূলে তো তারা কোনো এতিম নেই, একটা ফেট গেছেন বাড়ি। এটি হলো এতিম মেসকিনের হক, তারা দেয় না খাইতো আর মানুষ গুলে তা করে দিয়ে ফেলায়। মূলত ঈদ হইল ফাঁসকা, কটা ফারাজাহু ফেকাতুল কাফায়া আর সিহি, জোনাকি রাস্তা দিয়ে জোনাকি রাস্তা দিয়া গাদার মধ্যে ছড়াইয়া লইয়া রওনা হয়েছে। এখন কাফাসিয়ার থেকে এক লক্ষ উনাইজার তুন এক লক্ষ, আমনের কি কয় যে দামেস্কের তুন এক লক্ষ, তারপর যাইয়া এইভাবে ২৪ লক্ষ লোক। এই যে শরীয়তের আলেমরা কয় যে বৈশাখ মাসের যে মেলা করে ডাহারা, ওই তারা মেলা হয়েছে, তারা তৌরতে জব্বুরে ইঞ্জিলে দেখতেছে যে মুহাম্মদের বয়স ১৪ দিন কম ৪ বছর, এটা ফলে বাড়ি, অর্থাৎ এই ৪ বছর পর্যন্ত এই বেড়ায় আকাশের দিকে ছাইয়া ছাইয়া আসে, কোনো সময় কান্দে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। তো আমরা দেশের গণক আছে না, এই গণকা আসে আর কি, তো কয়েছে আমার পুঁতে যে কথা কয় না, কারোর লোকে মাতে না, আকাশের দিকে ছাইয়া ছাইয়া আসে, কতক্ষণ কান্দে, আসলে কি সে আমি একটু গণকার কাছে নিয়ে চাই, গোড়া দিয়ে নিছি কাপড় দিয়ে গোড়া দিয়া গণকার কাছে নিছি। আল্লামা আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওই বেড়া গইতেছে ফোলাফান গনে বেড়া গনে বেড়ি গনে, তো এই হালেমা বিজয়ী কইও বা ও বেড়া গণক বেড়া, আপনি যে মানুষের গনা গনান, আমার ফোলাগার একটু গনিশান চাই, যখন কাপড়টা সরাইছে গনকা একটা শিক্ষা দিছে, শিক্ষা দিয়া কয় এই তায়েববাসী এই ফোলা মারো আমারে মারো, এই ফোলায় এমন একটা তরিকা বাইর করবো যেটা জানি থাকবো কে আমার পেছনে। তখন হালেমা বেডিরা আসল বেড়ারা আসল না, বেড়ারা মাঠে গাড়ে বেডির দলে বলিয়া হালেমা ধরে বেড়া ওই বেড়াকে দূরে দূরে দূর, হোলা কথা কয় না আসে আর কাঁদে, এই হোলায় বুঝি ধর্ম নষ্ট করবো, একটার হিসে দিয়ে হিডি গঙ্গার দিছে দৌড়ে। মা হালেমা কয় আরে আমি তো জানি তারা জানে না, ইনি তো আখিরি জমানার নবী কেন হ্যাঁ মা গো, আমি আমেনার আমানতকে খেয়ানত করতে পারব না, আমি ১৪ ৬ বছর ফাইলা দিতে পারছি আমি দিতাম না, এখন এলে যাবে এই গাদার বৃষ্টি উড়াইয়া উনি লইয়া রওনা হয়েছে। কতটুক রাস্তা গেছে আর সৌ রাস্তা, মাগো লোকে লোকার অন্য মেলা বসাইছে, তারা বসাইছে মুহাম্মদকে কদল করিবার লাই, এ তারা আমরা যদি কদল করতাম পারি ইতিহাসে আমরা নাম আগে জারিয়ে, এ তারা আমরা যদি পারি ইতিহাসে আমরা নাম জারিয়েব, এই ৪০ লক্ষ লোক আছে এই ডানটায়। মা হালেমা দেখতেছে লক্ষ লক্ষ কইলে পুত্রে আমি তো এখন তোর দিকে নজর করতে থাকি, আমি মানুষ ঠেলে তোর লইয়া হারে যেতে, তুমি চুপ হইয়া বসা থাকো আমি যাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়েকে না যা রে মুনতে লাও বা নাজির সাবে দাও রুখবে দানা মহামারীর করে সুবহান আহার শক্তির লেহা যা ওই অসুস্থ আল্লাহ কয় জিব্রাইল ছাই রয়েছে, তারা তো আমার বন্ধুরে মারিবার জন্যই মেলা বসাইছে, হালেমা যাতে উদ্দেশ্য না পায় গাদা যাতে টেন না পায়, তুমি আমার বন্ধুরা আমার বাড়িতে রয়ে যাই। ওই দিন একটা ঈদ হয়েছে আসমান এবং জমিন আর শকুরসি লৌহ কলমের জন্য নবীজি ১৪ দিন কম ৬ বছর বয়সে সাত আসমান সাত জমিন ঈদ করছে, এটা হইল ঈদ উল মিলাদুন নবী বলো সুবহান আল্লাহ। আল্লাহ কো আম্মা বিনামতি রাব্বিকা ফাহাদি, হে বন্দারা হে ইমানদারেরা তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি খোদা যাহা তোমাদিগকে দান করছি। তো দুনিয়াতে যত নিয়ামতে দেখেন না কেন সবচেয়ে বড় নিয়ামত হল দয়ার বলি কেন সুবহান, আমি অসুস্থ হয়েছে ৭ দিন কিছু খাই না, তিনটা বাফেরে যাইতে পারি না, ওই জশ্নে জরুর দিছি শুক্রবারে মিছিল, এ আমি ফরজ দুই রাখা থাকি আর বাড়তে পারি না, ইয়ে হয়ে গেছি
তারপর বেশি তোমরা মিশেল দিয়ে যাও এর থেকে আসে ফোতার কাজ দেওয়ার দেখলাম এটা নানা এনতেকালের ডেট না যদি যে নাসির মারালে এই অনেক কষ্ট করি আপনারা থেকে দু আমি পাল্লাই ফৈর পাল্লাই আয় হাজির এসি মোহাব্বত একবার কেন আলহামদুলিল্লাহ দয়ালে নহবি আপনার দরবারে আমরা গোলাম দয়াল নহবি আপনার দরবারে আমরা এই মজলিসের মানুষ কম হইল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন বিভিন্ন থানার থেকে আসেন দেশে যাইয়া যখন এই দুরুদের টান দিবেন তখন বামপন্থী আছে না এই ওইটা কি বেদাত বেদাত হারাম কইব বেদাত অর্থ কি হারাম বাংলাতে কয় হারাম আরবিতে কেদাত এদের বেদাত বলে কেন বলে তুমি যে এখানে উপস্থিত হইলা তোমার দেখলাম জালালি যে সাফর গেল জালালিরে দেখলা এই যে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি নবীরে দেখাইছিনি তখন তো তোমরা বিত হয়ে যাবে না বিত হইবার কোনো কারণ নেই বলে বাবা রে জালালি সাহেব নবীজির দেখাইব কি আমরা দেখতাম কি আল্লাহ সৃষ্টি দুই কিসি কয় কিসি একদল সৃষ্টি হলো বশির আর একদল সৃষ্টি হলো লতি বসির মানি গাছপালা গরু ছাগল হাঁস মোরগ মাছ মানুষ ইত্যাদি বসি দেখা যায় ধরা যায় গরম ঠান্ডা মালুম হয় লেকিন কেরামান কাতেবি না ইয়ালামুনা মা তাফালু কেরামান কাতেবি দুইটা ফেরেশতা এখন আমাদের কাঁধে আসেনি আল্লাহর দয়া আসেনি লম্বা না বাণী দেখছেন নি কালা না দলা কইতেন পারবেন নি এক মন ওজন না এক কেজি ওজন মালুম হয়েছে নি ফেরেশতা হইল লতিফ আমার নবী হইল তার লতিফ ফেরেশতা হইল শুক্র আমার নবী হইল শুক্রের শুক্র শুক্র দেখলে না শুক্রের শুক্র দিব্যে দেখবে কি করে ইমান রাখতে হবে আর নাবিও আওলা বিল মুমিনিন আমিন আলফসিম নবীজি আছে ইমানদারের জানের সাইতে আরো নিকটে আমার নবী বেঈমানের সামনে নাই ইমানদারের জানের সাইতে আরো নিকটে আরেক দল নামে মুনাফেককে সুন্নি আর কি সুন্নির কাছে গেলে সুন্নি ওয়াবির কাছে গেলে ওয়াবি এদিন কয় আল্লাহু হাজেরি আল্লাহু নাজির কয় না হায় 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 কথাটা কুফুরি আমি জানতাম স্যার আপনারা বিভিন্ন দেশের থেকে আসেন আপনাদের ঘরে এখন আল্লাহ আসেনি ইয়ানো আসেনি আকাশও আসেনি সাগরে আসেনি ফায়কানাতে আসেনি আল্লাহ ফাঁকে না ফাঁকে সব জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ কি আল্লাহ বিরাজমান নবীজি হলো হাজির সুবহানাল্লাহ আর এদিনে কয় কি অল্প বিদ্যা ভয়ঙ্করী জোতারে কয় আর কথা বুঝেন না এদিনে কয় আল্লাহ এদিনে ওয়াজ যাবেন না ওয়াজ গেলে ইমান কান লই যাব সুন্দর সুন্দর বক্তৃতা দিব আসলে ইমান চল কি কইছি কথা বুঝেন না আল্লাহ হইলো বিরাজমান আল্লাহ সর্বস্তরে আছে কেন সুবহানাল্লাহ এই জন্য ইমানদারের উপরে আল্লামা ইমাম বয়সরি উল্লেখ করে কসিদায় মোরদাতে কিতাবের নাম করলে আপনারা বুঝতেন না আমি যা কই কোরআন এবং হাদিসের থেকে কই কসিদায় মোরদাতে ইমাম বয়সরি লিখতেছে ইমানদারের উপরে কর্তব্য এটা আমি ফরজ করলাম না ওয়াজিবও করলাম না নফলও করলাম না কর্তব্য করলাম প্রতি মুসলমান ইমানদার ঘর থেকে বাইরিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কম প্রত্যেক ঘরে নবীজি হাজার এবার সারাদিন ব্যবসা বাণিজ্য কাজ কাম আপনি কইরা আবার যখন বাড়িতে ফিরবেন গরদ দরজা এসা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি কইবেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই ঘর থেকে রহমত বরকত যাবে না সুবহানাল্লাহ এই ঘর কোন বিমার আসতে কই আসতে যদিও আসে অল্প ফসায় চিকিৎসাধীন হয়ে দেবে কি কিছু কথা বুঝেন না আমরা তো করি না আমরা রে বুলে ভাইয়া লাগছে আমরা করি না এখন তৌবা নসুহা কইরা নিজের তৌবাটা নিজে কইরা বাকি যতদিন বাঁচবেন ঠিক ঘর থেকে বাইরেতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া বাইরে প্রত্যেক ঘরে দয়াল নবীজি হাজার
প্রত্যেক ঘরে নবীজি হাজার, জানের সেটার নিকটে হাজার। ইমাম আইনি বুখারী সরা হইল সাতাশটা সভ্য, সেরা সরার নাম হইল আইনি। ইমাম আইনি উল্লেখ করে জান কি জিনিস, জান কাকে বলে। যেমন হাতের ফিডে যদি সিমটি দি দুঃখ পাই মুনি, ফেড়ে দিলে, বুকে দিলে, ফিডে দিলে, মাতার দিলে, যে কোনো অঙ্গের মধ্যে সিমটি খেলে দুঃখ পাই মুনা। তো এই আইনি কইতেছে মানুষের ড্যাড বডিটা হইল জান, নবীজি আছে জানের সাইতে আরো নিকটে, নবীজি আছে জানের সাইতে আরো নিকটে। ইমান যদি রাখেন বেলা হিসাবে ব্যস্ত ফলেন দয়ার নবি আপনার দ আমরা গোলাম, দয়ার নবি আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ দিনে একটা ডাক দিছে, ও খোদা কি তোমার বন্ধু আমার দিনের আলোতে আসতে হইব, রাতে কথা হবে না। মাগো রাতকে মানুষ ভয় করে, সিনের বাজারে গেছে, হাতে লাইট আছে, রিক্সা তুপ্ত যাইয়া সঙ্গী ছাড়া সাফুর আসতে রাজি হয় না। আন্ধারকে মানুষ ভয় করে, করে কি করে না। ও খোদা তোমার বন্ধু আমার রাত্রের অন্ধকারে আসতে হবে। দিনটা কার, রাত কার, আল্লাহ দিন রে খুশি করে না, রাত্রে রে বাজার করে না। আমার দয়াল দিনও আসে নাই, রাত্রও আসে নাই, আমার নবীজি আসে সবে সা দেখের সময়। কিন্তু আতু ফুলাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফারাইতু সাজাদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবারে সবে সা দেখের সময় আমার দয়াল নবী শুভ আগমন করিয়া দিনে একটা ডাক দিয়া কয় রাত্রে বলে কি বলে তুই তো হতভাগ্য হলি বলে কেমনে বলে দিনের আলোতে আমার দয়াল আসে রাতে কয় ফকর কইর না তাজ্জল তারা আদায় করে জিজ্ঞেস করে দেখ পশ্চিম দিকে আমার আন্ধারকে ছাড়াইতে পারছ না। দিনও খুশি রাইত খুশি, শীতে একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু আমার শীতের ভিতরে আসতে হবে, গরমে কয় মাবু তা হবে না, তোমার বন্ধু আমার গরমের ভিতরে আসতে হবে। গরম টাকা আল্লাহ, শীত টাকা আল্লাহ, আল্লাহ আল্লাহ হুকুম আল্লাহ হুকুম। আমার দয়াল শীতে আসে নাই, গরমের ভিতরে আসে নাই, আমার নবী আছে বাবারে বসন্তকালে। ফাল্গুনালি বাতাস যখন ফিরব সন্ধ্যাবেলায় ফাঙ্কা ছাড়া আরাম লাগে না, শেষ রাত্রে ফাটলা খেতা গায়ে না দিলে ঘুমে ধরে না। শীত খুশি রাইত খুশি কেন সুবহানাল্লাহ। আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে কারবুজানা সাবিরা, ও জমিন তুই হতভাগ্য হলি বেলে কেমনে বলে তুই দেখোস না আমার আসমানে আল্লাহ কুটি 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 তারকা দিয়া আমার আসমানকে আমার মাওলায় সাজাইয়া রাখছে। জমিনে কয় ফকর কইল না, আমার জমিনে আমার আল্লাহ গাছপালা তরুলতা নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত দিয়া আমার জমিনকে আমার আল্লাহ সাজাইয়া রাখছে। আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে বলে কি বলে তুই হতভাগ্য হলি বলে কেমনে বলে আমার আসমানে আমার মাওলায় কুটি 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 দয় ফেরেশতার আইক্যা দিছে। জমিনে কয় ফকর কইর না, আমার জমিনে আমার মাওলায় আম্বিয়ায় কেরাম আউলিয়ায় কেরাম ওলামায় হকানি আইক্যা দিছে। দয়ার নবী আপনার দর দয়াল নহবি আপনার দরবারে আসমানে একটা ডাক দিয়া কয় জমিন রে বলে কি বলে তুই হতভাগ্য হলি বলে কেমনে
বলে তুই দেখোস না আমার আসমানে আমার আল্লাহ বাইতুল মামুর রেখা দিছে, জমিনে কয় ফকর করো না আমার জমিনে আমার মাওলা খানায় কাবা রেখা দিছে। আসমানের একটা ডাক দিয়া কয় জমিন রে, বলে কি? বলে তুই হতভাগ্য হলি বলে কেমনে? বলে তুই দেখোস না আমার আসমানে আমার আল্লাহ আরশ আজিম রাখিয়া দিছে, জমিনে কয় ফখর কইল না আমার জমিনে আমার আল্লাহ মদিনার রওজা রাখিয়া দিছে। দয়াল নবী গো আপনে নবী, দয়াল নবী ও নূরের নবী গো তুমি নবিয়ান, তুমি আমার মাথার বেনি, তুমি আমার নয়ন মণি, তুমি আমার হৃদয়, তুমি আমার মাথার বেনি, তুমি আমার নয়ন মণি, তুমি আমার হৃদয়ে হৃদয়, দয়ার নবী ও নূরের নবী গো তুমি নবিয়া, তুমি নবী আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তোমারে সইপাসি জীবন, দয়ার নবী ও নূরের নবী গো তুমি নবিয়াম, তুমি আমার শির সাথী, আদার ঘরে জ্বলবে বাতি, মালাগাতি করিব যতন, দয়ার নবী ও নূরের নবী গো তুমি নবী আমার, তুমি আমার হইও যান, দেশ দেশে দিব তোমার শান, দিতে দিতে জালালি হয় যেন মরণ, দয়ার নবী ও নূরের নবী গো তুমি নবী আমার, তুমি আমার হইও যান, দেশ দেশে দিব তোমার শান, দিতে দিতে জালালি হয় যেন মরণ, দয়ার নবী ও নূরের নবী গো তুমি নবী আমার। আমরা আলমের মুখে শুনছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কাদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর খাইরুম মিন আলফ শাহর। দেখছেন নি কোরআনে কি কয়? কোরআনে কয় রমজানের সাতাশা দিবাগত রাত্রে আল্লাহর বন্দা অজু থাকবা না থাক, না ফাঁকিতে সব শরীর ভরা, এইটা করলে দি ফাঁকুন যদি হৃদয় ফাঁক না হয়, ঈদ মিলাদুন নবী চান কি করছে কথা বলছে, আল্লাহ আল্লাহ করলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করলো, আলজুবিল্লাহ আলজুবিল্লাহ করলো, আল্লাহ আকবর আল্লাহ আকবর করলো, কোরআন শরীফ জানেন না কোরআন শরীফ করলো, না জানেন না আল্লাহ আল্লাহ করলো, জাগৃত থাকলো, আল্লাহ কয় এত খুশি আমি হম 1000 মাস বন্দিগি করলে ন্যাক করলে যেই খুশি আমি হইমো, ওই লাইলাতুল কদর রাখলে আমার বন্দা খালি জাগৃত থাকলে তার থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হইমো। এখন যদি বলেন জালাল সাহেব এই রাত্রিটি এত বুজুর্গ কেন, এই রাত্রিটি এত বুজুর্গ এই জন্য এই রাত্রে আল্লাহ ফাকের লোহে মাহফুজের কোরআন সম্পূর্ণ কোরআন 6,666 আয়াত একসাথে একজোটে সামায় দুনিয়া মানে প্রথম আসমানে আসে, ওই আরশ আজিম থেকে 80,000 আলম ব্যাদ কইরা 7 আসমান তাই কইরা প্রথম আসমানে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আসাতে এই রাত্রের বুজুর্গি এত বেশি 1000 মাসের চাইতে হাজার হাজার গুণে বেশি। আরে মিয়া এই কোরআনে হইতো না যদি সরকারে মদিনা না হইতো,
কোরআনের সাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। এখন যদি বলেন জালাল সাহেব কোরআনের সাইতে নবীজির সম্মান বেশি, হা ভাই বেশি কেমনে? আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই কি সিটির সম্মান বেশি না যার কাছে সিটি লেখে তার সম্মান বেশি? আরে কোরআন আল্লাহ ফাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে, কোরআন আল্লাহ ফাকের সিটি লেখছে বন্ধু মুস্তফার কাছে, এই কোরআনের সাইতে আমার নবীজির সম্মান ও ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি বেশি। ভাইয়া এই কোরআন আমার নবীজির অধীনে, এই কোরআন আমার নবীজির, আমার নবী কোরআনের অধীনে না কেমনে দেখেন আল্লাহ কি কয়? আল্লাহ কয় ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বন্ধু ও বন্ধু আপনার উম্মত যদি মনে মনে গুনার ধারণা করব আর আমি খোদা কিয়ামতে হিসাব নিব। কি গো আমরা মনে মনে ধারণা করি কি করি না? কত আজে বাজে ধারণা যে আমরা করি, দিনে করি রাত্রে করি মনে মনে, কারে খাইম কারে মারিব না মিশাবে। আল্লাহ কয় মনে মনে ধারণা করব এই হিসাব আমি কিয়ামতে নিব। আল্লাহ যখন এই আইন জারি করলেন, আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিলেন, আল্লাহর বন্ধু বেজার হইয়া গেছে। খোদা কথাটা কইলে কি? তুমি যা কও তাই তো হয়, তোমার কথা ডিঙ্গাইবার মতন ক্ষমতা তো জগতে আর কারো আছে না। আমার উম্মত মনে মনে গুনার ধারণা ন গুনার সাগরে ডুবিয়া থাকবো। ধারণার হিসাব যদি কিয়ামতে নিবা, গুনা করলে জানি তুমি খোদায় কিটা করবা? আল্লাহর বন্ধু বেজার, আল্লাহ কি কয় শুনেন? আল্লাহ কয় বোন সোনা বন্ধু, সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার, সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার, যেদিন তোমায় দেখেছি তোমায় আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে, সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার, নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জলে অন্তরে, সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার। একদল বামপত্রি খবিশ আছে না, কইব তো আমি জ্বালালি তো বড্ডা মৌলবী গান গায়। আরে বিয়া বলে আরে ব্যাক কল গান তো সৈদ্দ এলেমের সর্দার, বাংলাতে কয় গান কথা বুঝিনি আমার, উর্দুতে কয় গজল, ফার্সিতে কয় শ্যামা, আরবিতে কয় হামদনা। এই শ্যামার জন্য, এই গজলের জন্য, এই গানের জন্য আল্লাহর হাবিব মদিনাতে একটা মিম্বর বানাই দিছে, আজও আছে ভালো সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবো। বাবা হাসান হোসেন যখন বসে বসে গান গাইতেন, নবীজি সাহাবিরা লইয়া বইয়ে বইয়া শুনতেন, বাবা হাসান হোসেন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গাইতেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন। ভাইও আল্লামা শাহজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দালাইল খায়রাতের পঞ্চম খণ্ড 31 পৃষ্ঠাতে উল্লেখ করে, একদিন হাসান হোসেন গান দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতেছে, হামদনাথ গাইতেছে, নবীজি সাহাবিরা লইয়া জোশে খাড়াইয়া নাচান আরম্ভ করছে, নাচা শুরু করছে, নাচতে নাচতে নবীজির কান্দের রুমালটা জমিনে ফুড়া গেছে। কেমন নাচলে জমিনে রুমাল ফুটতে পারে? মাহফিল শেষ, ও সুন্নি ভাই বাবারা যেই কোনো মাহফিল করো না কেন তাবারুকের ব্যবস্থা করিবা, তাবারুকের ব্যবস্থা করা সুন্নুতে মোয়াল্লা, আল্লাহ ফাকের সুন্নত। এখন মাহফিল শেষ হয়ে গেছে, ওই দিন তো কোনো তাবারুকের ব্যবস্থা নেই,
আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আজকের মাহফিলে তাবারুক দেওয়া আমি আমি খোদার সুন্নত নবীজি ডাইনে বামে ছাইয়া রুমালটা হাতে লইয়া কয় বাবারে এই মুহূর্তে তাবারুকের ব্যবস্থা করতুন করতাম একটা কেসি লও কেসি বুঝুন কাপড় কাটা যে নবীজি এই কেসি দিয়া রুমাল কাটতে কাটতে তাবারুক হিসাবে মানুষের সাহাবিরারে দিছে বাবারে 381 টুকরা হইছে 381 জন মানুষ ওই দিন মা ফেলেছিল আমার নবী কয় যে টুকরা তাবারুক দিলাম ইহকাল এবং পরকালে কাজে লাগব মরণের পরে তোমরার আওলাদরে কইবা এই কাফনের টুকরাটা এই রুমালের টুকরাটা তোমরার কাফনের ভিতরে যদি বুইরা দেয় বুইরা দেয় আল্লাহর কসম কবরে আজাব হবে না দয়াল নহবি আপনার দয়া আপনার দরবারে নয়নে দিয়া নয়ন পাগল করিলে আমার মন প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে শুইলে স্বপনের বন্ধু দেখি তোমায় নয়নে প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে বাবা গো আমি কি বলতাম চাইছিলাম আল্লাহ কি কহ না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমি বুঝতে পারছি আমি জানতে পারছি আপনি অতিশয় আপনার উম্মতের জন্য দয়াবান আমার আইনটা আপনার উম্মতের জন্য বড় শক্ত হইয়া গেছে তবে আপনি আমার দরবারে খালি একটা দরখাস্ত করেন আমি আবার কথাটা উড্ড করবো ভাগো আল্লাহর কথা উড্ড করব আমি আমার কথাটা উড্ড করব আপনি যে আইন করবেন সেটা আমি জারি কইরা দিম কাবা হইল পশ্চিম দিকে কোন দিকে পশ্চিম দিকে কাবা বাইসেন ওজু ছুট্টা গেছে নমাজি দুই রাগাত নমাজ হইয়া গেছে অজু ছুটছে কাবা পশ্চিম দিকে আপনি কাবারে ফিসে দেন কাবার কাবা হইল ফানি আপনি ফানির দিকে দৌড়ান আপনার নমাজ হইতেছে অজু কইরা কাবার দিকে ফিরা মাত্র আপনার নমাজ আদায় হইয়া গেছে দয়ার নহবি আপনার আমরা গোলাম দয়ার নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি আল্লাহ কা বন্ধু আপনি আমার দরবারে খালি একটা দরখাস্ত করেন আমি আমার কথাটা উড্ড করবো আপনি যে আইন করবেন সেটা আমি জারি করে দিম আল্লাহ জারি করলো আইন তুবদু মাফি আনফুসিকুম আও তুফু ইউহাসিবকুম বিহিল্লা আমার দয়াল নবী নুরানি হাত মুবারক উঠাইয়া কয় রাব্বানা ইন্নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি মাবুদ আমার উম্মত মনে মনে গুনার ধারণা করব এই হিসাব কে আমতে নিও না এত বড় বোঝা আমার উম্মতের মাথায় সাবাইও না আল্লাহ কয় বন্ধু আপনি হাত মুবারক নামাইয়া দেন আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব আমি কিয়ামতে তার হিসাব নিতাম না আয়াতটা করবেন সওয়াবুল হুকুমটা কি গেছে বন্ধ হয়ে গেছে দেখছেন নবীজির শান যে কত মহান আল্লাহ ব্যাপার আর ইতারে কয় নবী বলে আনমত মানুষ নবী মারিল মানুষ নবী সাধারণ মানুষ নবী দোষী গুণে ভরা অত তুচ্ছ খাল
আমারই নবী নিয়ে, জায়গা সম্পত্তি নিয়ে আরো, একমাত্র আমার নবীর নিয়ে হারামির বাচ্চারা খালি আমরা জাহান্নামের দিকে ঠেলে দিতে আসে। খবরদার, এই বেঈমানের ফিসে একটা দেখা হারাম, তারপরে সালাম দেওয়া হারাম, তারার কাছে মাইয়া বিয়া দেওয়া হারাম, তারার মাইয়া বিয়া করা হারাম। দয়াল নবি আপনার দর গোলাম হাজির হইয়া, দয়াল নবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। আমি জানতাম সাই তিনজনে যদি একটা সাক্ষী দেয়, বাবার আমার কথা বুঝিনি আপনারা, তিনজনে যদি একটা সাক্ষী জালালির বিরুদ্ধে এখন দেয় এজলাসে দাঁড়াইয়া, দোষী বানান যাইব নি? তৌরাতে কয় আহম্মদ, জব্বুরে কয় আহম্মদ, ইঞ্জিলে কয় আহম্মদ, তিনজনের সাক্ষী দিতেছে। আহম্মদ নামে এক ব্যক্তি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবারে শুভ সাদেকের সময় বাক্কা শহরে মোকামে ইব্রাহিমের শুভ আগমন করব, আসা মাত্র বাপ দাদার ধর্মে সুনকালি রাখব, এমন একটি ধর্ম সে জারি করব যেটা লিঙ্গার করব কেয়ামত পর্যন্ত। আলেমগু গাছ আগুন লাগে যখন, ওয়াবিরের গাছ আগুন লাগে, জালালি ওয়াজ করি গেলে এটা একসাথে জ্বলব, কথা বুঝেন? খাই দি গেছে রে আঙুল, তপস্যা শেষ, এক ওয়াজে আঙুল বাড়ি দিয়ে মারি গেছিল, জ্বলবে জ্বলবে। কথা কইল বাবা, লক্ষ্মীর কথা কইল না, কথা কইল না, আমি বেশিক্ষণ আমি আমি আপনার কাছে থাকতে থাকতাম না, কথা বুঝিনি, আমি যাবো না, আমার শরীর বিশেষ অস্থা, খালি নানার দিকে নজর করিয়া মামার দিকে নজর করিয়া আজকে আসে, আমি বিশেষ অসুস্থ বুঝলাম, তবুও ওয়াজের সময় কোনো অসুস্থতা বোধ হয় না, এটা আল্লাহর হাবিবের খেলা। দয়াল নবি আপনার আমরা গোলাম হাজির হইয়াছি, বাবাজিরা আমার তৌরাতের 40,000, আমার কথা বুঝেননি, জব্বুরের 40,000, ইঞ্জিলের 40,000, কত ১,২,০০০ হচ্ছে না, তারা তৌরাত জব্বুর ইঞ্জিল কুতির তলে করে মক্কা শরীফের খানায় খাবার আঙ্গিনাতে আব্দুল মোতালেবের আঙ্গিনাতে গেছে, আব্দুল মোতালেব গুলগুলি হন না, জানালা দিয়ে নজর করে দেখতেছে, মা গো ফাগলি দাঁড়িয়ে এত মুলুবি আসে গো, এদের ফানি দেওয়া তো সম্ভব না, আমরা তো পারতাম না, আর আরব দেশে তো ফানির টান, আচ্ছা কমসে 1,২,০,০০০ মানুষ আইলে ফানি দেওয়া সম্ভব? বাধ্যই আর গলার মধ্যে একটা রুমাল আছে, সোদ হয়ে গেছে, এটা আলেম তো, কথা বুঝেন, করজোড়ায় হুজুর আগে কি মনে করে বলছে, সর্দার আপনি যে খানায় খাবার খাদেম রহ, বলে আপনি কি মুরুক্ষ না ফোন দিতে একটু তদারক করতে আসে, বলে কিটা তদারক করবেন, বলে তৌরক লেগছে সুরিয়ানি বাসাতে ভরতে পারেননি, বলে ভারী, বলে জব্বুর ফেস্ট লেগছে জামা বাসাতে ভরতে পারেননি, বলে এটাও ভারী, বলে ইঞ্জিল লেগছে ইব্রু বাসাতে ভরতে হারেননি, বলে এটাও ভারী, তৌরক খুলি দিছে এই শব্দটাকে, বলে এটা আহাম্মদ, সত্য, জব্বুর খুলি দিছে, বলে এই শব্দটাকে, বলে এটাও আহাম্মদ, বলে সত্য, ইঞ্জিল খুলে দিছে, এই শব্দ লাগে, বলে এটা আহাম্মদ, দেখ একটি ফায়ার মধ্যে ভরে গেছে, বলে তোমরা আর ফাঁস হলো আলাই হলি, সর্দার আপনি সত্য খানায় খাবার খাবেন, তবে আমরা তৌরাতে দেখতেছি, জব্বুর দেখতেছি, ইঞ্জিলে দেখতেছি, আজকে রাত্রে জাজিরাতুল আরবে শব্দ রইল কি কোরআনে কি কয়, জাজিরাতুল আরব, আর আমরা কই সৌদি আরব, আল্লাহরে মৃত্যুক বলে সৌদি আরব কোরআনে নাই, হাদিসে নাই, এজমায় নাই, কিয়াসে নাই, উসুলে নাই, ফাসাতে নাই, বালাগাতে নাই, মানতেকে নাই, নুহুতে নাই, হেকমতে নাই, সৌদি আরবের কোন আমি যদি দেখাইতে পারে কোন বলি মিলি দেখা সে নিজে আমি তার অবস্থা শিখে দেব, এটা আপনি সৌদি হারামির বাচ্চা তার নামে রাষ্ট্র বাড়াইছে, কারণ আমরা সৌদি লই নাছি, আসলে শব্দ লইল জাজিরাতুল আরব, পাঁচটা দেশে একটা একটা দেশ করেছে, হ্যাঁ করতেছে আজকে রাত্রে জাজিরাতুল আরব, এক ব্যক্তি আসতেছে বাপ দাদার দার ধর্ম সুলতানি লিখবো, এমন একটি ধর্ম জারি করবো যেটা লিঙ্গার করবো কেয়ামত পর্যন্ত,
আব্দুল মুতালেব কাফের তো টান দি তলোয়ারটা বাইর করে কেল্লা যাইতে পারে বাপ দাদার ধর্ম যাইতে পারে না, আমরাও তো বলি কইতাম না আমরা কোথায় সর্দার আমি একটা দস্তক করব কেন করেন না, এই যে আব্দুল মোতালেব প্রথম দস্তক হইল তাওরিকে শাম দ্বিতীয় খণ্ড বারো খ্রিস্টা খোলেন যদি নাই যারা জীবনে গাড়ি আর তাওরিকে শাম এই দেশের মৌলবি লাখের মধ্যে একজন দেন যাক ইয়ার পরে এক লক্ষ বিশ হাজার মৌলবি দস্তক করছে দস্তক কেন করলেন বলে আইন পাশ করলাম আজকা জাজদের তোর আরো হোলক আর মাইক দুধ দেওয়া চলবে না আইন পাশ হয়ে গেছে। আব্দুল মোতালেব দস্তকটা দিয়া খানা একাবার দরজার তুন উত্তর মাতাত গেছে, উত্তর মাতার তুন পশ্চিম মাতাত গেছে, পশ্চিম মাতার তুন পশ্চিম দিয়া দক্ষিণ কোণা যাওয়া মাত্র সাত আসমানের কাবা সাত জমিনের কাবা ও অগণিত ফেরেশতার কাবা অগণিত পয়গাম্বরের কাবা স্বয়ং আল্লাহর কাবাটা মোকাম ইব্রাহিমের দিকে সজুদায় পড়া গেছে। আব্দুল মতলব ইয়ান ফুলেন ইয়ান মিলাইয়া বিদেশ যাবো এই এক লক্ষ বিশ হাজার মৌলবীর গোষ্ঠী ফাদ্রি আরে মৌলবীর গোষ্ঠী কয় কিতা পাহাড়ে খোলা না দুদিনা বন্ধ করিলাম হোলা আয়ন তো হিরে তাইলাম মেসরির ফানি সিনির ফানি দিয়া মিডের ফানি দিয়ে হোলার বাসা বেরিয়া বাসা নিয়ে আসলে দুদিনা বন্ধ করলাম দুধ যদি না পায় সিনি দিয়া আমরা সিনির ফানি মেসরির ফানি দিয়া হোলা বাসা আড়াই ইটা হিরাল কেননে এই কইয়া ইটা হলো খোজাইয়া মহল্লা ইটা হলো আব্বাসিয়া মহল্লা ইটা হলো উম্মিয়া মহল্লা ইটা হলো কোরাশি মহল্লা ইটা হলো হাসিমি মহল্লা আজও একটা মাঠ আছে কেয়ামত পর্যন্ত দৃষ্টান্তমূলক থাকবে আছে থাকবে এদিনে এই মাঠের মধ্যে আইয়া বসে একটি যুক্তি যুক্ত করবার বসে আরে বইয়া কয় ভাই রে আরে দুধ দেওয়ানা বন্ধ করলাম খোলা আয়ুর তো বন্ধ করতে লাগলো এই যুক্তিতে বসা মাত্র খুজাইয়া মহল্লা তো ফাঁসটা নেই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর বয়সে বাইরে আসে আইতেছে এখনো তখন আর দেখলে বেডির একটু ইজ্জত দেয় ঠিক আছে না কথা গায়ের মধ্যে কাপড় সবর দেয় হয়তো এক পাশে দাঁড়াইতে হয় নো বইয়া যায় কিন্তু দারোগা কর পুলিশ কর এমপি এমএলএ কর আর বেডিরা ড্যাম কিয়া কথাটা ঠিক নিয়ে আসবে কিন্তু আলেম যখন দেখে তখন বেড়িরা গায়ের মধ্যে কাপড় সবর দিয়া হয়তো এক পাশে দাঁড়াইবো নইলে বুঝা যাইব এটা আল্লাহ রহমত কে আমার পর্যন্ত থাকবে কথা সব হ্যাঁ বেড়িরা ভাই রই আমার কথা বুঝিনি আপনারা অসুবিধা হয়নি কেন ঈদ মিলাদ নবীরা আমি যদি ফুরা ফুরি আদায় করি এক বছরে মাথা যাচ্ছে আর এক দুই ঘন্টা আপনাদের কি যদি ফলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া বেড়িরা মুলুবীর গোষ্ঠী দেই সিবি কলম হারি দিতে আছে দুই এক কদম গেছে আর একটা ডাক দিছে ইগো মা এদিকে এই কথা লোক বেরিয়ে লেকটা মারি মারি বই গেছে সামনে আর যাইতে পারল কানো দিকে ফির অনেক হতে শেষের গাড়ি ফিরছে কিন্তু তোমরা কার আগো বাবা রে আমরা তো গরিব মানুষ তো এই রাত্রে বারো শেখাত কিছু করবা ও না তো বারো শেখাত বাইরেছি বড় লোকের আঙ্গিনের মাঝে যাইয়া বইয়া থাকতো রাতটা ফোয়ালে তারা দরজারা খুলল খুললে আমরা দেখিয়া একটা কাজ দিই এ কাজ করিয়া বিনিময় না ছেলে মেয়ে লইয়া খাবো তো ওই মোল্লার গোষ্ঠী কয়ে যে সারেন বাবা রে না সারলে তো কিছু করার নাই আল্লাহ কৃষ্ণ তো যা রাখছে তাই খাইয়া কোনো রকম খাই এই আল্লাহ বাইরেছে একটা কাম করতে আসবে না বলে কি বলে এই যে ঘরটা দেখা যায় সিনুনি কার ঘর আমরা এদেশের মাঝে এগুলো সিদ্ধাম লেখা এগুলো আব্দুল মোতাল্লাব খানায় আবার খাদেমের মরা হলো আবদুল্লার ঘর এই ঘরের মধ্যে আমেনা বিবি থায় আপনারা সিদ্ধান্তটা সঠিক আমরা দেখতেছি এই কিতাব দেখছি
আপনারা একটা কাম করেন, দাত্রী হিসেবে হাসাজান যান, ধরেন 40,000 স্বর্ণের টাকা দিলাম, হ্যাঁ 40,000 স্বর্ণ মুদ্রা দিলাম, হোলাগা ওই ব্যবসা টি ব্যাধি মারি দিতে নেই আরো 40,000 দিই, যেই বেদিরা জীবন এক ফাই দেন, আমরা ফাই দেন, আমরা ফাই দেখছি কথা বলছেন, একটা ফাই যে বেদিরা দেন 40,000 স্বর্ণের টাকা ফাইলে বেদির হুঁশ থাকবে, তাড়াতাড়ি ওকে কাপড় করতো সিঁড়ি এডির গাঠি বানছে, বামি জোফের ভিতরে তুইয়া কুত্তা দৌড়ের মতো দৌড় শুরু করছে, মা আমার ঘরটা একটু নাবি বরাবর উঁচা টিলার মধ্যে, টিলার আবার সমান নিচে দিব, তো বেরিরা এমনি কাটিয়া যাইতে উকি দিয়া নজর করিয়া দেখতেছে মা আমিনার ডাইনে বামে সাতটা মেয়ে খাজুর গাছের মতো লম্বা, এত রূপবতী রে গড় সেদ্দা বাবারে আসমানে আলো লাগিয়া রইছে, ওই বেরিরা যখন মাথা উকি দিছে ডান পাশের যে মাইয়াডা ওই কুটনির গোষ্ঠী তোর আব্বার আত্মন বুঝি 40,000 স্বর্ণের টাকা পাইয়া আল্লাহর বন্ধুর ক্ষতি সাধন করতে আসো, ফাইকা না আমি হাজির হই হাগেছি, ও আবির বাচ্চারা কয় নবী গায়েব জানে না, কাত্তা বাড়া ব্যর্থ দালাল খায়রাতে লিখতেছে নবীজির সংঘর্ষে যারা যায় তারাও গায়েব জানে, আমি এই রূপায় লোক তু যার রূপে আসমান হয়েছেন তাগো, আমার সিম্বি কি আর দেখবি কি, তোরার আদি পিতা আদমের স্ত্রী, আমি তোরার মা, আমার নাম হইল হাওয়া, কল মা গো আপনি এত হোলা মাইয়া বিয়েছেন আর আপনার শরীর কানসা শোনা কেন গো, কয় মা গো শোনো আইল কাছে কোন জায়গায় হেলাম করে ওই কদম বুসি করে কলে হেলাম করতে লাগবে রাতে কাটে দেখ ছুমা দে ভাইয়ের মধ্যে জীবনের গুণা মাফ হয়ে যাবে, কদমে সুমা দেওয়া মেয়েরার জন্য সুন্নতে মুআল্লা আল্লাহ ফাকের নির্দেশ, ওই আবির বাচ্চারা কিতাব পড়বে ব্যস্ত আয়ার কাছে আর দেখাই দে ফাঁসরে যাই উত্তি হয়েছে, আমরা এত রূপা দেব তো গো বুড়ো হয়ে গেছেন এত গোলা মাইয়া বিয়ে এলেন আপনি এক জোড়া এক জোড়া বছর না যেতে এক জোড়া, বছর না যেতে এক জোড়া 359 জোড়া হয়েছে, আমার বেরির শরীর কানসা শোনা গণা সুবহানাল্লাহ, নবীজির বাবার নাম হলো আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম হলো আব্দুল মোতালেব, আব্দুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেম, আব্দুল হাসেমের বাপের নাম হলো আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া, নোয়ার বাপের নাম হলো হাকিম, হাকিমের বাপের নাম হলো আদিল, আদিলের বাপের নাম হলো সত্তার, সত্তার বাপের নাম হলো জিওলক, জিওলকের বাপের নাম হলো সারির, সারিরের বাপের নাম হলো আদান, আদানের বাপের নাম হলো কুমার, কুমারের বাপের নাম হলো আম্বার, আম্বারের বাপের নাম হলো সুর, সুরের বাপের নাম হলো তুর, তুরের বাপের নাম হলো নূর, নূরের বাপের নাম হলো এতফা, এতফার বাপের নাম হলো কাসিয়ার, কাসিয়ারের বাপের নাম হলো সামার, সামারের বাপের নাম হলো জোহার, জোহারের বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো খেতাব, খেতাবের বাপের নাম হলো ইজমা, ইজমার বাপের নাম হলো আসিয়ার, আসিয়ারের বাপের নাম হলো সোমাদ, সামাদের বাপের নাম হলো ইসমাইল, ইসমাইলের বাপের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক, তারেকের বাপের নাম হলো সুজা, সুজার বাপের নাম হলো দারা, দারা বাপের নাম হলো হাসেম, হাসেমের বাপের নাম হলো খলিল, খলিলের বাপের নাম হলো জোয়ার, জোয়ারের বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো একফা, একফারের বাপের নাম হলো রোকন, রোকনের বাপের নাম হলো সামির, সামিরের বাপের নাম হলো সাবার, সাবারের বাপের নাম হলো শীষ, শীষের বাপের নাম হলো আদম, সুবহানাল্লাহ এই সিলসিলা আমার নবী আসে, আর যদি সিলসিলার কথা ভাবি মুলুবি জিগে হইনির ভূত কিতা হই আসে কাহাম্মাল আর আহাম হজ্জত কিতা কহজি আলিফলা হজ্জে এগুলো খালি বেড়াইতে সামনে আই না,
সিরে জেরায় বলাইছিলাম সুলতানপুর হাই স্কুল ছেলে যে আসেন যদি হেদিকের মানুষ জিজ্ঞাসা যেত পঞ্চাশ বছর আগে যে সিরা যায় একশো মাইল দূরে আসি তুই খালি দশ মাইল দূর মানে সুলতানপুর আছে তোর হুঁজিটা কত আছে। গত বছর আমি নসিম স্যার গেছিলাম ও তারা আসিল এমন নানা দেশে অনির্ভূত কইয়া আমার নবীজির শান যে কত মহান, মা হায় করছে মা গো আমি এরকম রূপবতী আছিলাম না আর কম আছিলাম তবু মতনে আছিলাম, তবে আমি একটা ভুল করাইছি। কি করাইছি? ভুল করাইছি। একদলে কয় আল্লাহ পিতাও আদম নবী একটা গুণা করে সাড়ে তিনশো বছর কানছে কয়নি কয়নি জাররা পরিমাণ গুনা কোন নবীর নাই। কে কয়? আল্লাহ। আল্লাহ কয়? আরে রিলা আল্লাহরে মৃত্যু করে আল্লাহ পিঠো আদম নবী একটা গুণা করে সাড়ে তিনশো বছর গাইছে কেমন সাথে। আরেক দল সুন্নি নাম দিছে আর আসলে মুনাফে এগুলো কয় কি কয় আদম নবী গুণা করে না ভুল করছে নবীরা গুণা করে না ভুল করে না ভুল করায় কেমনে শয়তানের লান তব খাইয়া বিরাট কথা হিদিকে যাইতাম না আর কি আল্লাহ কয় ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার আবা কানা এটা ফতোয়া দিছে কি দুনিয়ার গরম আসে দিছে না আল্লাহ দিয়া গেট আউট করে দিছে অনিজা তো আর ব্যস্ত যুক্তি হয় না আল্লাহর কাছে বাইরে বার সময় কয় যে আল্লাহ একটা সত্তর লক্ষ বছর বন্ধ দিল দিল ইটার ইচ্ছা যা কিছু হয় তার ধর পিতা সাহ আমি যাতে তো আর বন্দার রবের এসাই করতে পারি তোমার হুকুমের ঘর আমার হুকুম যত চলে আল্লাহ কাজ দিলাম তাহলে একটা বন্দাও একসঙ্গে যেতে না সব বুঝি না বলে বুঝলে শোন আর বন্দা যত গুণাগার করক না কেন যখন আমার কদমে সজদা দিব জমিনের গুণা মাফ করে দিব ডানে সালাম ফিরে ডান দিকের বামে সালাম ফিরে বাম দিকের আল্লাহ আমিন করে হাত উড়াইলে আসমান জমিনের গুণা মাফ কইরা দিব দয়াল নবি আপনার দর আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া অসতর্ক হের কিছু করতে গেল না বুঝতে আছে বুঝতে আছে শাহ আদম ময়ূর হাওয়া চার জন্য জাগলে ব্যস্ত তো শয়তান মাঝে মধ্যে সাপ মাঝে মধ্যে বাহার হয় কুমন্ত্রণা দিয়ে কয় একটা কাম করতে তোর মুখে লাল দি সাপের মুখে কি হয় এটা আল্লাহ সাপে দিয়ে শয়তানে দিছে এই লাল কথা বুঝলেন লাল দি মূর্তি যদি আরে তোর মূল বিক্রি করে ব্যস্ত নিতে হবে শয়তানি মানে সাপে মুখের ভিতরে করে শয়তানের ব্যবস্থা ঢুকেছে আদম ব্যবস্থা সেকেন্ড ক্লাসে ঢুকেছে থার্ড ক্লাস হলো মেওয়া সেকেন্ড ক্লাস হলো আদম আদমে ঢুকেছে ফেরদৌসে নিতে পারে যাইতে ফাইব না কেউ যাই পর্যন্ত বাবা হুসাইন কদম না দেয় আল্লাহ আল্লাহ ইন্না মানে নিশ্চয় জান্নাত মানে ব্যবস্থ হোটেল মাত্র তো হারাম সমস্ত নবীর জন্য ব্যস্ত ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা সমস্ত নবীর জন্য ব্যস্ত হারা
কেন যেই পর্যন্ত আখির জামানার হাবিবের উম্মত বেহেশতে কদম না দিল, হাবিবের উম্মত বেহেশতে কদম দিবার আগে আদম নবী উলুল আজম নবী ছেড়ে ফাঁড়ি দেন সব শুকাই যায় কদমের। মুসা নবী, আদম নবী, ইব্রাহিম নবী, তার কগছে আদম, ইব্রাহিম, মুসা, নূহ, ঈসা কজন হয়েছে? এগুলো হল উলুল আজম নবী। কি নবী? উলুল আজম। বারো সূর্য আসল সূর্যের বারোটা মুখ অন ফিডের দিতেছে, হিসেবে উত্তিল, উত্তিলের বারোটা মুখ আছে। মাগো একটা তাপে থাকতে পারি না, বারোটা এখন দেয় 2,80,000,000 বছর দূরের থেকে, 9,30,00,000 মাইল দূরের থেকে। আর হিসেবে দিব সোয়া কলম কিতাবে লিখছে এক বিগত, তাহলে কলম কিতাবে লিখছে সোয়াত, সোয়াতে ধরেন না, সোয়াত মাথার উপরে যদি সূর্য তাই হুঁশ থাকবার কথা না, সূর্যের তাপ হয়ে জমিনটা মাটিটা টামাও যাবে, কারো গামের সাগর কাকনি পর্যন্ত জারি না যদুর আগে, কারো হাঁটু পর্যন্ত, কারো কমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ গামের সাগরে সাঁতারি এত দুর্গন্ধ হইব। এটি সুন্দর আল্লাহ না আমি বলে আপনারা ভয় পাই আল্লাহ, আমি হিসেব আস করি না, করলে মানুষ ভয় পায়, আল্লাহ আমার মন্দারে ভয় দেখাই না, ভয়ের ওয়াজ করিও না, আল্লাহ নিষেধ করে, তবে একটু না করলে আপনারা বুঝতেন না কথাটা। এখন চৈত্র বৈশাখ মাসে দুই বন্ধু একসাথে রওনা হইলে তুই একটু হর তোর কা তোর গা তোর গুর গন্ধ কয়নি কয়নি ও কেউ গানের সাগর এত দুর্গন্ধ হইল, আল্লাহ তুই আমার শুনলি একটা না দেখাইবি না, যা আল্লাহকে দেখাইতাম না। বাসা মমিন যদি হইতেন ভার, বাসা মমিন আবদাল আওতার নকিব রকিব আরে মানসুর আলেম মৌলবী মাওলানা আল্লামা ফাহামা মোল্লা ওলি গাউস কুতুব কুতুবুল আক্তার কুতুবুল জাদিদ কুতুবুল এহসান দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসুল আজম তাবি সাহাবি মুহাজির আনসার শহীদ ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর নবী সাকাতুল্লাহ বরকতুল্লাহ নুরুল্লাহ কুদরতুল্লাহ সাফায়তুল্লাহ তারপর রাসুলুল্লাহ তারপর হইল হাবিবুল্লাহ কলা সবার। আমার নবীর ক্লাসটা হল 99 ক্লাসে, তারপরে ক্লাস হইল আল্লাহ এক ক্লাস নিছে নবীজি। ওই হাবির বাচ্চারা জালালি বাস করতে করতে নবীরা আল্লাহর দিউলার হয়েছে। আমি জানতাম সাহেব ফুকুরের মধ্যে যদি আষ্টে হাত পানি তার কসরি ফেনাকে উঠবে থাকবে না নিছে, 100 পানি হইলে আল্লাহ কত আজের হু অত আখের হু আমার হাবিবের সান দিতে থাকো যতই দিবা তার উপরে আমি খোদা কথা সব হার। আর ইতারে কয় কি আল্লাহর দিবেন উড়াল কয় কি কারণ এদের কে কসে মাদ্রাসার মধ্যে হইতো বনাজি এসে কথা বুঝুন না হ্যাঁ মানুষের অধপতন নিতেছে ইতার ইতানে দাবার সাবাদ দেবেন আল্লাহ দয় ইতানে না খাবাই কিংবা ছেড়ে খাবাইবেন হইল মেসকিন রে খাবাইলে সোয়াব এড়িলে খাবাইলে যা খাবাইলে না কোনো সোয়াব হইত ওই দেওয়ার হইল আলো সুন্নি আলো তো বাইরব বাই মারা গেছে তো দোয়া হড়াইব রোজার সাথে সে অন্য ওয়াবি মুরবি একটা ডাক দিতে দাবার দিছে তো দেওয়ার কথা দেখছি না আমার তো ওয়াবি দাবার দিতে আনলো এটা কইলো কইতাম না কথা এটা হইল একটা হেকায়া থাকি হেকায় যেটা রেখ তো খাই চাই হুজুর দোয়া কর আল্লাহ দাও বান্দা চাই বোতল বান্দা তাই অর্ধেক খানা না হইতে স্যার এক নিবাগের মোহাম্মদ নবিশার এখানে দৌড়িয়ে হয় আল্লাহ বেরিয়ে আল্লাহ বেড়া 10টা খানা দিছে যায় দেওয়া কে ওই খান কি তোর বার করে হিসাদি হিসাদি ইডি গেছে বেরে কিতা করছে হাতে কত বড় দোয়া করছে বলে হ্যাঁ তো খুশি দাও বাঁধা সাই বেতল বোতল বাঁধা তেল অর্ধ খানা না হইতে হাতে সার আগ্নে গেছে
কিতা গেছে বুঝছে তোর বাপ দাদারে গাড়ি গেছে নুন বেলে কম দিস মরিস কমসে আবার কছে হিজ বলে হিজ কোথার গাড়া চাইলের গাড়া কর দিয়ে গেছে হিজে একটা হিজে তিন ভাই আর হ্যাঁ ও আমি ছেড়ে ব্যাপারে কথা বুঝেন এই তাহলে খাবান কুত্তারে খাবান বলা কুত্তা বেহস্তি দুনিয়াতে সার্টিফিকেট পাইছে চিতমিল নামে একটা কুকুর ডাকি ইউনুসের কুত্তারা বেহস্তি যাবে কলা সবার সাদ্দা সুদ্দা কিন্তু এই তেলের ব্যবস্থার কোন খবর নেই আর শুন যারা বাসারের পরে মমিন জাহান নামে ভয় করে ওই ফাঁসু নবীন থেকে আসছি কইতাম নেই কথা ফাঁসু তো আল্লাহ আসলে তোমার কিছু করণীয় আছে ককিতে তুই যা ওর গামের মধ্যে দুর্গন্ধের মধ্যে থাম জানি ইয়ের রায় যাবি শুধু কামড়ে গুলো তো আসছে ছায়া থাকছে তোমার ছায়া গন্ধে বাসন যারা তোমার যদি কিছু করণীয় থাকে তাড়াতাড়ি আমার সিডি লই দেবো আনা ব্যস্ত তো আল্লাহ কাগজের টুকরো দিয়ে লাল কালি দিয়ে লিখব দেখবেন টুকরো দিয়ে মুসা দেবই বুকের মধ্যে লই যা আল্লাহ হাতের লেখা বুকে করে এই থার্ড ক্লাস ব্যস্ত মেয় ব্যস্ত দারোয়ানের নাম হইল রাদি থার্ড ক্লাস ব্যস্ত থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আছে না এটা দরজার মধ্যে রাদিত খারাপ হয়েছে জায়গা আমি থার্ড ক্লাসের মধ্যে দেখা নাই জায়গা রাদিদের কাছে দিছে কাদিরের বড়ি মানে দিছে হবে মুসা নবীতে ব্যক্ত ফেরেশতা আল্লাহর হাতের লেখা ফালালি রাদিদে কয়ে মুসা এটা আজরাইলকে থাপুর দাম মুসা কো মা গো আমি করে আজরাইল থাপ দিছি এত দেখলো তুমি চুলি জানি কি তার এগুলি জানি কি তার মাথার কাপড়টা এইভাবে মাজার মধ্যে বাইন্দ চুল দিকে যখন লাড়া দিব আল্লাহর কসম বারো সূর্যের তাপটা লয় হইয়া যাইব আল্লাহ দুনিয়াতে দেখাইছে সূর্য গ্রহ লাগে লাগেনি রইদাসে শরীরে আলো লাগে না তাপ লাগে না মা খাতুনে যান না যখন চুলটা লাড়া দিব আল্লাহর কসম বারো সূর্যের তাপ লয় হইয়া যাইব এইবারে যখন হাসরে কদম দিব সাগরময় গাম শুকাইয়া যাইব দয়ালে নহবি দয়ালে নহবি আপনার দ কই গেল গাম গাম কর মুছে বাল্লা জানে শোষ কাগজ দিলে কালি যেরকম বেড়ে টান দেয় এইবার ফাও মুবারকটা হাসর ময়দানে রাখবে সমস্ত গাম শুকে যাবে এই বেড়ে হইল শোষ কাগজ ফাফের ফাপ তরানে ফাপ মৌসুমকারী কি কাগজ গড়ে দিলে শোষ কাগজ শোষ কাগজ লাগাইলে কালি বেশি হইলে লাগাইলে কাগজে গাই গেল মা খাতুন জান্নাতের ডাইন কদমটা শোষ কাগজ হাসরের ময়দানে গামের সাগরে জন দিব শোষ কাগজের মতন পানি সব শুকে যে কথা বুঝিনি আমার এইবারে বেরিয়ে আঙ্গুল শাহাদত অঙ্গুলি মুবারক দাঁড় করাইব আল্লাহর কসম আল্লাহর আরশটা কায় তো ইহা যাইব আমার আল্লাহ ডাক দিয়া কয় খাতুনে জান্নাত ও মা ফাতেমা আপনার আঙ্গুল মুবারক নামাইয়া দেন আপনার আঙ্গুলের ধাক্কা আমি খোদার আরশে সহ্য করতে পারে না মা কয় নামাইতাম না কয় কেন গো খোদা আপনার তো জানার বাকি নাই কুফাতে মাওলা আলী মসনদ তৈয়ার করলো ফজরের নামাজের সজদায় তোমার বন্দারা গরুর মতো জবা কইরা দিল বিচার চাই বিচার কর নতুবা আঙুল নামাইতাম না
আল্লাহ ডাক দিয়া কয় খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনার আঙুল নামাইয়া দেন, আপনার আঙুলের ধাক্কা আমি খুদার আর সে সহ্য করতে পারে না। কয় নামাইতাম না, কয় কেন, কয় মাবুদ আমার হাসাইন আপনার বন্দাবান্দির কাছে কোন অপরাধ করছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার কইরা আমার ভুতরে জহর খাবাইয়া শহীদ করে দিল, বিচার চাই বিচার কর, নতুবা আঙুল নামাইতাম না। আবার আল্লাহ ডাক দেয়া খাতুনে জান্নাত, এ মা ফাতেমা আপনার আঙুল মুবারক নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ডাক্কা আমি খোদার আর সে সহ্য করতে পারে না। মায় কয় নামাইতাম না, কয় কেন গো, কয় মাবু লাভ কর, নবীজির ফাগলি মুবারক আছে বাবা হুসাইনের মাথার মেলা হারা দিছে, আদম নবীর মোহরা আছে মুখের মধ্যে ঠোবার ফেলা দিছে, দাউদ নবীর জুব্বা আছে সোলাই ফেলা দিছে, ইউনুস নবীর কমর বন্ধ আছে খুলি ফেলা দিছে, ইব্রাহিম নবীর হাইকল কান্দ ছিল খুলি ফেলা দিছে, সুলাইমান নবীর মোজা মোবারক ছিল খুলি ফেলা দিছে, বাবা হাসাইনের গেঞ্জি নিমাজি ডাইরেক্ট আরবিতে সোলাই ফেলা দিছে, উদাম ফাইজামা হিন্দন কাফের তীর মারে আকাশের দিকে চায়, আবার জমিনের দিকে চায়, ফুরাত নদীর দিকে যায়, এমন তীর কাফের মারা শুরু করলো, বাবা হুসাইনের নুরানি বদনে বাহুত্তরটা শুল এক হইয়া গেল, ফোরাত নদীর হাঁটু পর্যন্ত নামছে, উত্তুষে তীর মারা ক্ষান্ত নাই, এজিদ পক্ষের নেতা আমর ইবনে আস হাত তোলা দিছে থাম, ফিসি দি যাই একে বাবা হুসাইন, ও আমির বাচ্চারা না ডলা দেখা চিউলার বসিল আপনার ডলা নিয়ে আমি হতাই চাইতাম, নমাস শেষে এক আমের আলী দাঁড়ায়, হ্যাঁ আমের আলী কই আরি আমির আলী আমির আলী দাঁড়ায় আটটা এনে ডলা দিয়ে তা আমির একটু থাকেন কিনলে কয় দিনের কথা বার্তা কয়নি কথাটা আপনারা একটু থাকেন দিনের কথাবার্তা এসব ঠাড়াই ধরে একটা সোমার দিলে আর আমির বাচ্চা দিনের কথা কইতে বেদিনের কাছে, আমরা মসজিদে কি বেদিনে আসিনি, হেতারা আসলে আঙুলে মুসলমান জানে না, হেতারা কো মুসলমান সেফ দুই কিছু, যারা তাবলিক করে আর যারা তাবলিককে সাহায্য করে তারা মুসলমান, তিস্তি কই মুসলমান নেই, হেতারা মলভুজা তো দেশ এমন হারামির জাতি তার ওই করা গেছি আমর ইবনে আস এজিদ পক্ষের সেনাপতি আর আমির বাচ্চা আল্লাহ আকবর আল্লাহ আকবর ফিসি যে বাবা হুসাইন রেঞ্চে কয় আপনার হাতটা খালি আমার হাতের লগে লাগাইয়া দেন, আমার বউ বেটি এজিদার কবলে আড়ক পয়সার লোভে জি ফুতের মায়ায় আপনার বিরোধী তলোয়ার ধরছি, আমার গোড়া মাসি মাপ করেন, আমার সঙ্গে হাটটা মিলান, আমি কারবালা দারে দুলি সাত কইরা দেই, বাবা হুসাইন এইভাবে মুখ ফিরে একো কাফের রে তোর লাগিয়া গলা রাখিয়া দিছি গলা লইয়া যা, এই হাত তো আমার আল্লাহর হাতের সঙ্গে রাখছে, তুই কাফের সঙ্গে রাখতে পারে না। আর আমরা তো বক্কার করি বাজার যে গাটিওলা খাটিওলা শিকির করে না কিতা করে যাই আপনি নাই দেন না, আত এত সস্তা না, হ্যাঁ আমির বাচ্চারা বাবা হুসাইন গলা দিছে লেকিন হাত দেয় না, আমরা যদি শূন্য হই তাহলে এইটাই করতেইব, গলা দিতে বাউন হইবেন লেকিন হাত যদি সিনের মানুষটা শূন্য মানুষটা ইমানদার হাত লাগান আসমান হচ্ছে জমিন পর্যন্ত খালি জায়গাটা নাকে বর ফুরে যাব, আর বেঈমানের সঙ্গে হাত লাগাবেন আসমানি তো জমিন পর্যন্ত এই যে খালি জায়গাটা বদে ফাফে বর পড়ে যাব, খাবারটা দিয়ে দিলে ভাই আমরা চলে যেতেছি বয়সটা একশো ১৩ সালে কত্তন চলে যাই, লেকিন আমি করে সংকেত দিতেছি এই সংকেত যদি মানেন আল্লাহর কসম ভালো হইব, যদি না মানেন আর আমরা ভাই মানি আইবা আইবা রে
সেই দিন আইসা আমারে পাইবা না বন্ধু আইবা আইবা রে, সেই দিন আইসা আমারে পাইবা না। জালালি ভাই কেন কান্দা খালি যে বাবা গেল কই, রেজবি বাবা গেল কই, জালালি বাবা গেল কই, হ্যাঁ মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া সারকে আকবর নীল আকাশের নিচে যদি একটা দলিল কেউ দিতে পারে তার অবস্থা স্বীকার করবো, কিন্তু আমি বলে কত কইলাম আজ তো মাইক নামাই থাকলাম না, কি ওয়াজ করতে হবে সাহেব, এটা একটা আলেমের কারণ। আরে তাজারে ভয় করতো তাজায় লতিফ মরহুম লতিফ সাহেবের ভয় করতো তাজুল ইসলাম, তাজুল ইসলাম তো আমাদের সাথে জামাই আর এটার হুঞ্জি করতো তার লোক বয়স করছি আরো 80 বছর আগে এটার ওর বয়স বুঝলেন, আমি কিছু দুধ দিবা খাওয়া হারাম বেগুন বসি আমরা 12 জন না 13 জন আলেন দুধ দিবার তাই চাই দুধ দিবার কেন আর আয়া দিয়ে রয়েছে আয় মান থেকে আলহামদুলিল্লাহ উঠছি আই বলা এই দেশে কাহার আমরা আমার ওস্তাদে কেছে তুই আলহামদুলিল্লাহ হর কিতা তুই কি রাজনীতি করবি না না আয় ধর্মনীতি করিও কইলাই যে কিতা চাই চাই এই জন্য কলম রুবি আল্লাহ মাথা ধরে কই বাবু আলহামদুলিল্লাহ হরেন না বলা বেগুনে কই এটা কিতা কইলো কার ইব্রাহিম সব নাতি কথাটা কইলেন কিতা আরে কথাটা হক কইছি আমনে দুধ আছে আগে কইছেন কয় না তখন তো পক্ষান করি বাদ কথা দিন দুধ দিলেন অতিরিক্ত খাওয়ায় হারাম এবারে সাইদ বেগুলো বাদ দিয়ে গেছে অতিরিক্ত খাওয়া কি হারাম তখন দুধ দিয়ে আসে গিরুস্তের মুরুবি জানেন কইতে বাবার আর ডাইল আছে মাছ আছে গোস্ত আছে দুধ আছে তুই না জায়গা রাখবি নয়তো হ্যাঁ খাই গেছিল জ্বর আনছে দুধ আহলে দুধ দিবা খান হারাম হাত দিয়ে গেছে আর ওই ট্রেনে ঠকাইতে হইবে আমি দয়ার নবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবি আপনার দরবারে গোলাম হাজির হইয়া ভাই আমি কি বলতাম চাইছিলাম মনে আছে না আপনার ওয়াজ বাকি জিতি তাহলে ওয়াবির বাচ্চা আপনার কাছে আসল জীবন বাবা হুসাইন হাঁটু পর্যন্ত নামছে আমার আপনি আশিসি দিয়ে আছে ইয়ার গেছিলাম না এবারে হাত মোবারক লাড়া দিছে ফানি লাড়া দিয়ে কয় ফানি রে তোর অপর নাম হলো জীবন অপর নাম কি আর কিসের অপর নাম জীবন আছে না আছে আগুন আছে একটি প্রাণীও নাই জগতে আগুনের কোনো ক্ষতি আছে না লেকিন মানুষ আছে যারা পরিমাণ আগুন নাই উভয় থাকবো নে দুনিয়াতে মাটি আছে একটি প্রাণীও নাই মাটির কোনো ক্ষতি হইবনি লেকিন মানুষ আছে যারা পরিমাণ মাটি নাই উভয় থাকবো নি বাতাস আছে দুনিয়াতে একটি প্রাণীও নাই বাতাসের কোনো ক্ষতি আছে নি লেকিন মানুষ আছে জগতে বাতাস নাই উভয় থাকবো নি আগুন পানি মাটি বাতাস সাতটার অপর নাম হলো কি জীবন এবার আগুনও নাই পানিও নাই মাটিও নাই বাতাসও নাই আরশো নাই কুরসি নাই লঘু নাই কলম নাই ব্যস্ত নাই সূর্য ব্যস্ত নাই দুজন নাই আরশো নাই কুরসি নাই দিন নাই রাত নাই আসমান নাই জমিন নাই পাহাড় নাই দরিয়া নাই 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 কিচ্ছু নাই ওইটাই নিয়ে আল্লাহু আহাদুর লাম ইয়াকুন মাহু শাই আমার নবীজি আছে সুবহানাল্লাহ আব্বালু মা খালাক আল্লাহু বাহ ওই টাইমে দয়াল আছে
আর হয় নির্ভর রাখা নবী বলে বাড়ির মানুষ আর মারি হালি কয়া যেতে চিন্তা করল আর কথা করি সে আগুনও নয় ফানিও নয় মাটিও নয় নাই নাই তো কিচ্ছু নাই এসময় আমার দয়ার আছে আগুন ফানি মাটি বাতাসের অপর নাম যদি জীবন আমার নবী তো হইল জীবনের জীবন হ্যাঁ এই জীবনের জীবন রেখে আঙ্গমত মানুষ সাধারণ মানুষ দোষে গুণে ভরা রক্তে মাংসের গড়া হে তাকে তুচ্ছ তাজারল যাই তা কয় তারা কথা বুঝেন খবর তা এদিনের কাছে মাইয়া দিবেন না আল্লাহ বেঈমানদের বড় লোক মানে ওয়াবির গোষ্ঠী ধনী কথা বুঝলেন না সুন্নি মাইয়া নিবার আর হে তারা ধনীও খেয়ে তাকে মাইয়া গোষ্ঠী গিলে ইন্নামাল মোসে কুনা কোরআন কথা মনে করুন যা কথা কই না আল্লাহ কয় ইন্নামাল মোসে কুনা নাজাস সুন্নিরা যদি ঘুষ খায় সুদ খায় ন ছড়ে না রোজা করে না জিনা করছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তে মুলে ফাক হাকিকতে ফাক জাহিরি ভাবে তো না ভাগ হয়ে গেছে এখন কি করতে আল্লাহ কয় তারে তৌবা করাও তারে কি করাও তৌবা করে নিতে পবিত্র হইব তারপরে খাইতে আইবা আর আই নাজিস ওয়াবি খারিজি রাফিজি শিয়া মুরজিয়া মুজাদালা হুরিয়া হুপিয়া কেরামিয়া বাহি তাবলিকি জমাইতা এটি হইল মূলে নাফাক আসল নাফাক কি কইছে কথা বুঝিনি খাবার দার এদিনের ঘরে খাওয়া দাওয়া লেনদেন চলবে না তাইলে আমরা শুননি কি কইছে কথা বুঝেন না সুন্নিরা যদি দৈব ক্রমে গুণা করে নাকে বরফুর হয়ে যায় কথা সুবহানাল্লাহ কেমনে জিনছে মোকাল আগুনের খাস লোক গরম লোয়ার খাস লোক ঠান্ডা এবার আগুনের ভিতরে বলি দেন বলি দিয়ে তারা এনে এনে কিতা দিয়া করে আবার সুমে হুমায় আবার সিফটিয়া দিলে আর বুঝুন কতন মতো লোয়ার না এটা কি হয়ে গেছে আগুন হইয়া গেছে লোয়ার রয়েছে না জিনছে মোকালে দৈব ক্রমে সুন্নিরা যদি গুনা করে সেটা গুনা থাকে না নেক হইয়া যায় দয়ার নবী আপনার তো দয়ার নবী আপনার আল্লাহ এবার বাবা হি তো খুশি এবার বাবা হোসাইন উদাম যখন কয়েছে তোর লাগে হ্যাঁ পানি লাড়া দিলে লাড়া দিয়ে কয়েছে পানি রে তোর তো খাইতে গেলাম না তুই তো ছিবি ফৌত পবিত্র কাফের সোয়া লাগে তুই না ভাগ হয়ে গেছ আমার আওলা দে তোরে তোরে করে জারবা দিয়ে গেছে তবে আমি লড়াইলাম কেন তোরে আমি খাইতাম না লড়াইয়া তোরে পবিত্র করলাম আমার নানার গুণাগার উম্মতরা তোরে খাইয়া যাতে শান্তি পায় কিতা করছে বেড়া জীবন দিছে লেকিন উম্মত সাড়ে না হদ দিছে আমার আপনি আস ইশারা দিছে উনি মুখ দক্ষিণ দিকে ফিরাইলে উত্তর দিকে তোর হাজার হাজার তীর উত্তর মুখ ফিরাইলে দক্ষিণ দিকে তোর হাজার হাজার তীর কদ্দুস যাইয়াই আল্লাহ একবার করে সজদা গেছে দেখছেন নি আলামত এত গাই এত তীর ফড়ে তবুও আল্লাহ বলে নাই সজদা গেছে মামু সীমার হারামজাদা বাবা হোসেনের মামা আবদুল্লাহর মামু সীমার বোন মাওলা আলী বিয়ে করছে কুত্তার বাচ্চা আই আই বাবারে শীত করি হালাই বুড় রূপ হইয়া গেছে বাবা হোসেন তো মাবুদ আমার সকিনার কান্দ আমার কানে আসতেছে কান্দ কান্দ খোদা আমি তোমার কদমে একটা সজদা দিছি কাফেরে আমারে শীত করে বুকের উপর বইয়া ছুরি চালাইতেছে একটু সুযোগ করে দাও বাকি সজদাটা আদায় কইরা দে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হুসাইন আল্লাহর বলে হুসাইন আমার হুসাইন আপনি একটা সজদা দিছেন এটাই যথেষ্ট আমি গ্রহণ করছি
কবুল করছি আল্লাহ দেন। তবে আরজি জানাইছেন দিতেন বলে দিয়েন, সময় বেঁধে আমি ফাও বাড়াইয়া দিব আপনার সৌদারা দিয়া আপনার নানার ইমানদার উম্মতের বেড়া পার করে লইয়া যাইয়েন। মা মাতে বার সুয়ালের জবাব দেয় না, ওই টাইমে আল্লাহ আসন সারিব দেখবেন। আসন সাইরা আল্লাহ এইভাবে কইব, আমার হোসাইন কইও, আমার হোসাইন কইও, আমার হোসাইন কইয়া তিনবার ডাক দিব। বাবা হোসাইন দৌড়াইয়া যাই আল্লাহর কদমে সৌদা দিব, আর আখরি জমানার ইমানদার গুনাগার সব বেড়া পার হইয়া যাইব। লাইলি মজুর কথা বলছেন না, ওই টাইমে রিক্সাও আসল না, বাসও আসল না, সাইকেল মাইকেল যা আসল না, মানুষ ফায়দলে 20-25 বছর আগে তো আমরাও সাসা ফুটিন সিনের বাজারে গেছি, আখাউড়া বাজারে গেছি, বিগাড়িয়া বাজারে গেছি, এত বাজার তো আসল না, কোনো দোকানপাট আসল না। আইটা বেড়ে যাচ্ছে দলে বলে হনসে হাসব, তো লাইলির বাপের হদা বাজারে হদ দিছে, আমার কথা বুঝেন নি আপনারা। তো একটা বকুল ফুলের বাগান, এই বকুল ফুলের বাগানের মধ্যে বকুল ফুল গাছ একটা হেলান দিয়ে মোড়া গাছ, লাইলি খিলখিলে হাসে আসে, আর মজনু মাড়ির মধ্যে আঁকাই আঁকাই দেখতেছে, তোসেরা না নামে মাঝে নুন কার দায়ী, তোসেরা না নামে মাঝে নুন কার দায়ী, এসকে লাইলা দাদলাম সু কার দায়ী, এসকে আবার দাদলে মাসুক ফয়দামি সাওয়াদ, এই গরসুনিরা আয় ফুরা দে আয় সাওয়াদ। আভাসটা হুন নেয় 200 প্রজার নজর করছে, মা গো আঙ মাইয়া না বাদশাহ, মাইয়া তো বালে একটা বালেক নেই, যদি 40টা বেগার দেয় কথা শুনে মাইয়ার গলার ওজন শুনে, মাইয়া গা দইস, মাইয়া গা কি আড্ডা ইউসু আয়াত খুলুন কি আয়াত কি হেসুম গল্লায় না কি আমার হেসুম গল্লায়, বাংলাদেশের মাইয়ারা মানে দইস না আল্লাহর ফসল। আরে মিয়া ফার্সিতে কয় খালা, আরবিতে কয় মু, সাতটা শব্দ, মুই কইতে সাইল অলপ লাগে, খালা কইতে সাইল অলপ লাগে, 40টা নেক আল্লাহ মুখে দেয়, মুখ দি যখন খালা করবে 40টা নেক বাইরে, এক নেকি আগার করি বন্দা করে একই বদলে মেউনকো 10 মিলে 10টা নেক হইব, অন খালাও নাই মুইও নাই, অনক আংটি সাংটি লাভিস কত কোন রকম তো না কামাই করতে পারতে চল, মাইয়া রাখো আংটি ভোলা রাখো আংটি তো নেক তো ইয়া তো, আরে অন্য নেক না করো খারাপ করে সাতটা নেক গেছে, মূল করে সাতটা নেক গেছে, 40টা নেক হয়ে গেছে, 7.40 ইয়া তালা বেড়া ভার করার একটা লাইন করতে হইতো, অন হিডারও ইহুদিরা বেঈমানেরা সরা হালাইয়া অন কয় আংটি সাংটি কেন্টি কথা আয় সাই থেকে গেলে কি তা কয় নি আল্লাহ দয়ালে নবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়ালে নবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, বাবা যা বাবা সাহিন সাহিন কদমের মধ্যে সৌদারা দিছে তিনটা ঠাকুর দিবার লাগলো, সুবহান আল্লাহ, ইমানদার গুনাগার ভাগ হয়েছিল হেলি যাবে জাহান্নামের দিকে, এটি বেলা হিসেবে ব্যস্ত হলো সুবহান আল্লাহ, কোন দলে থাকতেন সাহান, কোন দলে বেহস্তি দলে না সেই দল, তো বেহস্তি দলে যদি থাকতেন সাহান আজান হইল মাইক ছাড়া এলহানের জন্য আজান, জোহরের টাইম হয়েছে মা বোনেরা আমরা তো কামে ব্যস্ত খেয়াল নাই, একটা বাজি গেছে জোহর নামাজ টাইম হয়েছে, মাগো কতক্ষণ কার জন্য আপনারা অন্তত কামটা সারি উঁচু করি জোহরটা আদায় করেন, ভাই বাবারা আপনার মাঠে ঘাটে যেখানে আসেন না কেন আপনারা ফানি না থাকলে তৈমুম করেন, খেতে লাইলে নামাজ পড়েন, পড়ি আবার কাম করেন, ইডার লাই হইল মাইক, আজান হইল নূর, মাইক হইল নার, নার আর নূরে এক হইতে পারে না, করেন গিয়ে আপনারা
করেন গো আপনারা, আপনার বড় খিতা কই আর কি জীবন দিতাম, আপনারা তো মানেন না। যদি নিরাকাশে নিচে একটা দলিল দিতে পারে আল্লাহর কসম আমরা আর যাওয়া করে দিই, জালালি একথা করে রাখেননি, ফাটত না ফাটত না। বুঝলেন, আপনারা তো মানেন না, এনে সুন্নি দাবি করেন। সুন্নি ওই ব্যক্তি হবে যারা আল্লাহর হাবিবের সমস্ত গুণগুলা মানব, আল্লাহকে যারা ভয় করে তারা হবে সুন্নি। আল্লাহর নিষেধ না আর নূর এক না, ওয়াজ দিয়ে করেন, ওয়াজটা তৈল হেদায় আর আজান তৈল এবাদত, এবাদত না দিয়া চলে না, হেদায়ত মোবা সোয়াব নাই গুণাও নাই। হেদায়তের খাতিরে মা বন্ধ শুনব, দূরে মানুষ শুনবো, একটা মানুষ যদি ডাইনি ফিরে কথা বুঝেন না, এই জন্য না একটা ব্যবহার করা মোবা সোয়াব না গুণাও না, কিন্তু বন্দি গিল্লা এটা ফসল ছিল। আমরা করেন ভাইও, নীল আকাশের নিচে মসজিদের ভিতরে আপনারা যারা মুরব্বী আছেন, ফাঁসক্তের আজান 20-30 বছর আগে বা আজও যে মসজিদে মাইক নাই, ফাঁসক্তের আজান কি মসজিদের ভিতরে না বাড়ে? আর জিডার মাধ্যমে মাইক এসে আজান করা কি আপনারা বিবেক কুলে না? যে মসজিদে মাইক নেই আজান বাইরে, আর যে মসজিদে মাইক আজান ভিতরে বিষয় যুক্তি দেয় সতের মতন করে আওয়াজ দাও মসজিদের ভিতরে দিনে বসে তো দিকে যায়, আর মসজিদের ভিতরে খাড়াই আজান দিলে এটা হলো তুফান না আজান, তুফান যখন লাগে বাড়া করি তো বেটি কাকে বান্ধাও না বান্ধাও না, তো রশিদি বান্ধায় হে বেড়া তো গুঁজ দেয় না, তো বেটি কাকে কুলুয়াল্লা হড়ো কুলুয়াল্লা হড়ো কত কুলুয়াল্লা না মানে টান আবার সুত মারানি দৌড়িয়ে তো বেড়ি যায় দড়ির লাই বেড়ি কে তোর আল্লাহ দেয় দড়ির মান মানে তুই একটু আজান দাও তো বেড়া গুজ দেয় না, আল্লাহ আপর আল্লাহ আপর তুমি না এলে না বড় আজান দেয় না, সুন্নি মোতাবেক আজান দিতে হইব। এই দয় আল্লাহ খুঁড়ে গাছছে কে আমাদের আগে ঘুরাই দিয়ে কেউ উড়েছে রুনি তো এখন মাই কাইয়া যে আহা বাবারে আপনারা করেন গা, আমরা বলো কত খুশি মরি যাই বা কত না মরি যাই ঠিক নাই, তবে আমি বলো তো লাইন আনছিলাম এই আফসোস লইয়া কবর যাইব। বুঝেন নি, জানি জানাইতেছি মানেন ভালো হইব, না মানলে আপনারা আল্লাহ রাসুলের কাছে জবাব দেব না, অসুবিধা কি কথা বুঝেন নি। নবীজির আমলে, আবু বকর আমলে, ওমরের আমলে, মাওলা ওসমানের আমলে, মাওলা আলীর আমলে, হাসাইনের আমলে, হোসাইনের আমলে, বাবা জনাল আব্দিনের আমলে, বাবা বাকরের আমলে, বাবা আশকরের আমলে, বাবা তকির আমলে, বাবা নকির আমলে, বাবা মুসার আমলে, বাবা কাজেমের আমলে যদি কোনো বেড়ায় গাউসু বাকরের আমলে যে আজানটা বিত্রে দেখাইতে পারে একটা দল দিত হারে আল্লাহর কসম আকারে বুকে রাখবো হাঁটত না কে আমতের আগে হাঁটত না। যাক আমি তো আসলে ঈদ মিলাদের নবী লইছি বাবার অনেক কনে স্যার বুড়া মানুষ তারপর নাচুর করে তুমি তার তাড়াতাড়ি যাইও মাইক মানুষকে আটকাও বাবারা এটা মোল্লা কাজী মুদ্দিন কেবলা কাবার এটা এনতেকালের ডেট, এই ডেটটা আমি সামলাইতাম পারি না, আমি 12ই রবিউল আউয়াল করি এত তো হিসাব যায় না, দরবারে গেলে দরবারই হয়, আমি সফরের 20 সেহালাম পালন করি যায় না, 43 সর্দি করি হাতে এবার ডাইল দিয়ে হচ্ছে বাদ কিনলে হতো না, আমি এনতে কারার ফলে তুই বাদ কিনলে না তুমি দরবার ভাগলে যেতে বই মানুষ যাকবে না, তারপরে আমি মহরম করি যায় না, ফাল্গুন মাসে 21 ভাদ্র মাসে 21 হে উর্দু রাজা হিসাব মানুষ লই যায় বাবা আর একটা জন আসে আসা অসুবিধা হিডা যায় খানার লাই আর জিডার নিজের কর্তব্য হিডা যায় না, দরবারে যাবি তো বেটা দরবারই হবি না যাইলে এবার সাফি গুড়াই বলো জানার সময় হয়েছে সে হুঁজি করদিন যাই চাই বহুত গাছের আগে তুলে আসে আর তুলতে রাজি না, যাক বাবারা আমি একটা কথা কইতাম নি ব্যাগ করে কই না কইতাম না বাবা জিডা অন্য কিছু না, আমি আসলে টাকা পয়সা পাগল ন আল্লাহ যা সমর্থ দিছে চলতাম পারে, একটা এতিমখানা দিয়া দিছিলাম মাদ্রাসা হয়ে গেছে এতিমখানা 90টা ছাত্র 17 আর সাইন লাগে দিনি আমি আর কুলাই না, আমি গফির সাহেব বললে আপনারা যা আনছেন আল্লাহর ওয়াস্তে মাফ সাহেব এবার আমি সার দিয়েন না, আপনারা চা খাইতে নিচ্ছেন 1 টাকা 2 টাকা 5 টাকা যদি 2 মিনিটের ভিতরে আরে দেন আই এতিমকে খাবাইও আমরা সোয়া পাইবার আল্লাহ আমাদের রেজাজা দিব আসেন নি কোনো ভাই বাবা দিতে ড্যান্স করতে কষ্ট করি আরে তিন আল্লাহ দয় লাগে আমরা আমার
ফুতের কিসমত নষ্ট করে দিল, এবার কোনো হুশার দিয়ে এবার মুড়িদান যদি আমরা সাহা খাইতে আনছেন এটি যদি দিয়া আনি কথা বলছেন, আর এটি ছাড়া অন্য হুসে দিল দিয়ে না তার মনে কষ্ট করে বেড়া তুই করে ওই সাধু তা করি আছে না আচ্ছা উড়ে উড়ে আনে